হয়েছে। ভোলায় বালুবাহী কার্গো ডুবে নিখোঁজ রয়েছেন কমপক্ষে চারজন। প্রবল জলোচ্ছ্বাসে চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালী ও সন্দ্বীপে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা এবং পটুয়াখালীতে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বহু গ্রাম। নোয়াখালীর হাতিয়ায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নিঝুমদ্বীপ। ঘূর্ণিঝড় পরবর্তী অবস্থা মোকাবেলার জন্য উপকূলীয় এলাকায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। মহেশখালী এলাকার বেশ কিছু বেড়িবাঁধ ভেঙে গেছে, আমি যে সংবাদ পেয়েছি এটা হলো দলগাটা এবং মাতারবাড়ি এলাকাতে। সেন্ট মার্টিনের টোটাল লোকগুলিকে গত রাত্রি হোটেলে এবং আমাদের আশ্রয়কেন্দ্র রাখা হয়েছিল, আর ট্যাকটাপে খুব সকালে জোরো বাতাস ছিল, টুকটাক খাবার আছে, আমরা অলরেডি স্টক করে রেখে দিয়েছি। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় ওয়ানের কারণে 5 লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। গৃহহীন হয়ে পড়াদের জন্য শুকনো খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। দুপুরে ঘূর্ণিঝড় রোয়ানু বাংলাদেশ উপকূল অতিক্রম করতে শুরু করেছে। আবহাওয়া অফিস বলছে, মেঘনা মোহনা দিয়ে সন্দ্বীপ, হাতিয়া, কুতুবদিয়ার দিকে অগ্রসর হওয়া রোয়ানুর কেন্দ্র ফেনী, নোয়াখালী হয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করবে। উপকূলীয় অঞ্চলে এখন প্রবল ঝড় ও ভারী বর্ষণ হচ্ছে। চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 7 নম্বর এবং কক্সবাজারকে 6 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। জান্নাতুল বাকিয়া, কেকা রিপোর্ট। ঘূর্ণিঝড় রোয়ানুর কেন্দ্রটি সকাল 12টায় চট্টগ্রাম থেকে 100 কিলোমিটার দূরে অবস্থান করছিল। ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে উপকূলের জেলাগুলোতে রাত থেকেই ভারী বৃষ্টিপাত হচ্ছে। এরই মধ্যে বরিশালে 156, কেপুপাড়ায় 180, ভোলায় 169 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ঘূর্ণিঝড়টি বর্তমানে চট্টগ্রাম থেকে প্রায় 100 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। তো এটি ধীরে ধীরে মেঘনা মোহনার নিকট দিয়ে সন্দ্বীপ, হাতিয়া, কুতুবদিয়া, সীতাকুণ্ড, ফেনী, নোয়াখালী এই অঞ্চলের দিকে সেটি অগ্রসর হবে এবং এই অঞ্চল দিয়ে কেন্দ্রটি অতিক্রম করবে। এর প্রভাবটি অবশ্যই সন্ধ্যা 6টা পর্যন্ত থাকবে এবং এর পরেও আরও 3-4 ঘন্টা থাকতে পারে। 17 মে বঙ্গোপসাগরে লঘুচাপ, পরে তা নিম্নচাপে রূপ নেয়। পরবর্তীতে বুধবার গভীর রাতে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়। পরদিন বৃহস্পতিবার তা রূপ নেয় সামুদ্রিক ঘূর্ণিঝড়ে, যার নামকরণ করা হয় রোয়ানু। শুক্রবার বিকেলে প্রথমে চট্টগ্রাম বন্দরের জন্য 7, কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য 6 এবং মংলা ও পায়রা বন্দরের জন্য 5 নম্বর বিপদ সংকেত দেয় আবহাওয়া অফিস। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম, মংলা ও পায়রা এই 3টি বন্দরের জন্য 7 এবং কক্সবাজারের জন্য 6 নম্বর স্থানীয় বিপদ সংকেত দেয়। ঘূর্ণিঝড় রোয়ানু আঘাত হানতে পারে এমন সব এলাকার সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করে কর্মস্থলে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সারা দেশের নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে, বন্ধ রয়েছে সকল ফেরি সার্ভিস। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় অঞ্চল এবং দ্বীপগুলো স্বাভাবিকের চেয়ে 5 থেকে 7 ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হচ্ছে। জান্নাতুল বাকিয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা। দর্শক, চট্টগ্রামের পতেঙ্গা নেভাল রোড এলাকা থেকে ঘূর্ণিঝড়ের সর্বশেষ খবর জানাচ্ছেন মাসরুর শাকিল। আমরা চলে যাচ্ছি তার কাছে। শাকিল, এই মুহূর্তে আমি আছি চট্টগ্রামের পতেঙ্গার নেভাল রোডে। আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে যে ঘূর্ণিঝড় রোয়ানু এই উপর দিয়ে বয়ে গেছে, সেটিতে ক্ষতবিক্ষত হয়ে গেছে নেভাল রোড। এর খুব শক্তিশালী একটি রোড ছিল, কিন্তু নেভাল রোডের যে দেয়ালগুলো রয়েছে সেই দেয়ালগুলো ভেঙে একেবারে অন্য পারে পাশে চলে গেছে রাস্তার। আমরা দেখতে পাচ্ছি যদিও এই মুহূর্তে সমুদ্রের পরিস্থিতি অর্থাৎ কর্ণফুলী নদীর মোহনা কিছুটা শান্ত আছে, তবে এখানকার যারা আছেন তারা বলছেন কিছুক্ষণ পরে আবারও হয়তো বাতাসের গতিবেগ বাড়তে পারে। এবং রোয়ানুর কারণে এখানে বেশ কিছু গাছপালা পড়ে গেছে, গাছপালা পড়ে যাওয়ার কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে চট্টগ্রামে। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় যানজটের তৈরি হয়েছে গাছ পড়ার কারণে, এবং যথেষ্ট শক্তিশালী বাতাস বয়ে গেছে রোয়ানুর সাথে, এবং সে কারণে এখানে যে মানুষ মারার ঘটনা সেটি, মারা যাওয়ার ঘটনা সেটি হয়তো পানির কারণে নয়, ঘূর্ণিঝড়ের কারণে নয়, ঘূর্ণিঝড়ের কারণে যে গাছপালা পড়েছে তার কারণেই ঘটেছে। দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে সীতাকুণ্ডে এবং এই চট্টগ্রামে। আর চট্টগ্রাম বন্দরের খুব বেশি ক্ষতি হয়নি এখন পর্যন্ত, এবং আমরা যতটুকু জেনেছি যে আশ্রয়কেন্দ্রগুলো রয়েছে সেই আশ্রয়কেন্দ্রগুলোতে পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং এখন পর্যন্ত 2 লাখ মানুষকে রাখার ব্যবস্থা করা হয়েছে। যদিও রোয়ানু দুর্বল হয়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক ছিল সে আতঙ্ক কিছুটা কেটে গেছে। ধন্যবাদ শাকিল আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে ঘূর্ণিঝড় রোয়ানুর সর্বশেষ আপডেট জানাচ্ছেন চৌধুরী ফরিদ। আমরা চলে যাচ্ছি তার কাছে। ফরিদ,
প্রিয় দর্শক, আমি এখন চট্টগ্রাম মহানগরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা চাকদায় খাতুনগঞ্জ আছতগঞ্জ এলাকায় অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রোয়ানের কারণে এখন বেলা 11টা থেকে এই এলাকায় হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে। অনেক দোকানপাটে পানি উঠে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। আমি জানতে চাইব এলাকার ব্যবসায়ীদেরকে কখন এখানে পানি এসেছে। এখানে দিনের 11টা বাজে প্রচুরভাবে পানি এসে আমাদের ক্ষয়ক্ষতি অনেক হয়ে গেছে। এখানে জোয়ারের পানিতে বৃষ্টির কারণে আরও পানি অতিরিক্ত এসে আমাদের মালপত্র সব ডুবে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের। আয়রন স্টিলের পক্ষ থেকে আমি বলছি আসাদগঞ্জ খাতুনগঞ্জ সব জায়গায় ডুবে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা, সন্দ্বীপ এলাকায় এরকম অনেক হাঁটু থেকে কোমর পানিতে অনেক এলাকায় বেরি বাঁধ বেগে অনেক ভারী ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ধন্যবাদ চৌধুরী ফরিদ আপনাকে। দর্শক, এবার জানবো কক্সবাজার পরিস্থিতি। সেখানে শহরের সৈকত বালিকা উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র থেকে ঘূর্ণিঝড় খবর জানাচ্ছেন সারোয়ার আজম মানিক। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি কক্সবাজারের শহরের একটি আশ্রয়কেন্দ্রে। এখানে কক্সবাজার শহরের নিচু এলাকার লোকজন যাদের বাসাবাড়িতে ঘূর্ণিঝড় রোয়ানোর কারণে জলোচ্ছ্বাসে পানি উঠেছে তারা এখানে আশ্রয় নিয়েছে। আর এসব আশ্রিত লোকজনকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার পৌঁছে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ঘূর্ণিঝড় রোয়ানোর প্রভাবে দুজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে 15 জনের মতো, আর 200+ কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। জেলা প্রশাসন থেকে আরও জানানো হয়েছে 516টি আশ্রয়কেন্দ্রে প্রায় 88,000 লোককে তারা আশ্রয় দিয়েছে। আর এসব লোকজন তাদের বাড়িঘরে ফিরে না যাওয়া পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে তাদের খাবার দাবার নিশ্চিত করা হবে বলে প্রশাসন থেকে জানানো হয়েছে। কক্সবাজারের সর্বশেষ। ধন্যবাদ মানিক আপনাকে। দর্শক, চলে যাচ্ছি অন্য